ভালোবাসা নিয়ে তুষারের দর্শন বরাবরই আর দশটা মানুষের তুলনায় আলাদা। ওর কাছে ভালোবাসা মানে কাউকে ভালো রাখা, কারো প্রতি নিজের সমস্ত কর্তব্য যথাযথভাবে পালন করা। তাই স্কুল জীবন, কলেজ জীবন ও বিশ্ববিদ্যালয় জীবন পেরিয়ে গেলেও তুষার কাউকে ভালোবাসার চেষ্টা করেনি। মন যে একেবারে চায়নি এমনটা কিন্তু না, ও নিজেকে সামলে রেখেছে। বন্ধুদের শত উৎসাহের প্রত্যুত্তরে দৃঢ় কণ্ঠে বারংবার বলেছে একই কথা, চাকরি পাওয়ার পর মনের মতো কাউকে খুঁজে নিজের সবটুকু দিয়ে ভালোবাসব। আজ ছয় মাস হচ্ছে একটা বহু জাগতিক কোম্পানিতে চাকরি পেয়েছে তুষার, মোটামুটি মানের স্যালারি। নিজের সেরাটা দিতে পারলে পদের সাথে সাথে স্যালারিও বাড়বে। এবার নিজের প্রিয়তম ইচ্ছে পূরণের পালা, মনের মতো একজন মানুষ খুঁজতে হবে, যাকে ভালোবাসলে ভালোবাসা কখনো হারিয়ে যাবে না। কিন্তু মানুষ চাইলেই তো আর মানুষ পাওয়া যায় না। পোশাকি চেহারার ভিড়ে কার ভেতর কতটা কালো আর কতটা আলো এ জানা যে বড় কঠিন কাজ, সময় সাপেক্ষ ব্যাপার। তুষারের আর তর সইছে না, এত বছরের অপেক্ষার কবে অবসান হবে, কখন সামনে এসে দাঁড়াবে মনের মতো মানুষটা। কথায় আছে, মন থেকে কিছু চাইলে সৃষ্টিকর্তা সে চাওয়া অপূর্ণ রাখেন না। তাই তুষারকেও আর বেশি দিন অপেক্ষার যন্ত্রণা ভোগ করতে হয়নি। একদিন সকালে অফিসে যাওয়ার পথে মানুষের জটলা দেখে থমকে দাঁড়ায় তুষার। বাইক সাইডে রেখে টান পায়ে এগিয়ে যায় জটলার দিকে। ভেতরে চোখ পড়তেই তুষার স্তম্ভিত হয়। একজন ভদ্রমহিলা পড়ে আছেন, সম্ভবত জ্ঞান হারিয়েছেন তিনি। অথচ এই মানুষগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, মানুষটা বেঁচে আছে কিনা দেখবার প্রয়োজন বোধ করছে না। আশ্চর্যের ব্যাপার, কেউ কেউ আবার ছবি তুলছে, ভিডিও করছে। কি জানি এতক্ষণে হয়তো কেউ সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করে ফেলেছেন। সামনে থাকা মানুষদের দুহাতে সরিয়ে ভদ্রমহিলার দিকে এগিয়ে গেলেন তুষার। পাশে দাঁড়িয়ে থাকা এক মহিলার কাছ থেকে একটা পানির পট চেয়ে নিলেন। ভদ্রমহিলার চোখে মুখে পানির ছাঁট পড়তেই ভদ্রমহিলা চোখ মেলে তাকালেন। মুহূর্তেই জটলা উধাও হয়ে গেল। ভদ্রমহিলাকে বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব করলেন তুষার। কৃতজ্ঞতা জ্ঞাপক হাসি ছড়িয়ে ভদ্রমহিলা বললেন, আমি যেতে পারবো, আসলে মাথাটা একটু ঘুরে গিয়েছিল। আপনাকে অনেক ধন্যবাদ, এমনিতেই আমার জন্য আপনার বেশ সময় নষ্ট হলো। তুষার প্রত্যুত্তরে কিছু বললেন না। বাইক স্টার্ট দিয়ে ভদ্রমহিলাকে পেছনে উঠে বসার জন্য অনুরোধ করলেন। ভদ্রমহিলা বাইকে বসে তার বাড়ির ঠিকানা বুঝিয়ে দিলেন তুষারকে। অল্প কিছুক্ষণের মধ্যেই তুষার ভদ্রমহিলার বাড়ির সামনে এসে পৌঁছলেন। বেল বাজতেই 20-21 বছর বয়সের এক তরুণী দরজা খুলে দিলেন। ভদ্রমহিলার জোড়াজুড়িতে অনিচ্ছা সত্ত্বেও ভেতরে আসতে হলো তুষারকে। তুষার চোখ তুলে তাকালেন তরুণীর দিকে। তরুণী ঠিক বিরক্ত হলো কি না বোঝা গেল না, তবে আনন্দে ভাবিত হলেন তুষার। এই চোখ, এই মুখ, এই গম্ভীরতার অপেক্ষাতেই কি ছিলাম আমি? এই মানুষটা কি দিতে পারবে আমার অনুভূতির মূল্য? ভদ্রমহিলার ডাকে সম্বিত ফিরে পেলেন তুষার। তুষারের হাতে চায়ের কাপ দিয়ে ভদ্রমহিলা মেয়ের পাশে এসে বসলেন এবং সব কথা খুলে বললেন মেয়েকে। তরুণী এবার তুষারের দিকে চোখ তুলে তাকালেন। ভদ্রমহিলা হাসি মুখে তুষারকে বললেন, আমার মেয়ে অবন্তী, ও বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষে পড়ে। এরপর থেকে নিয়মিত দেখা হতে থাকে তুষার এবং অবন্তীর। তুষার নিজেকে এবার আর সামলানোর চেষ্টা করে না, ফলত মনের কৌতূহলের কাছে পরাজিত হয়ে তুষার অবন্তীকে ভালোবাসার কথা জানায়। কথাটা শোনা মাত্র অবন্তীর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। দৃঢ় স্বরে অবন্তী তুষারকে জানায়, আপনার সাথে কয়েকদিন হেসে কথা বলেছি বলে আপনি এমন কথা বলে বসবেন ভাবতে পারিনি। আমার মাকে বাঁচিয়েছেন, এজন্য আমি কৃতজ্ঞ, কিন্তু তাই বলে আপনাকে ভালোবাসতে পারবো না। তাছাড়া আমার সাথে আপনার যায় না, আপনি আমার উপযুক্ত নন। বুকের ভেতরটা নিংড়ে আসে তুষারে। কখনো ওর যোগ্যতা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারে এটাও কল্পনাতেও ভাবতে পারেনি কখনো। 3 বছর পরের কথা, চাকরির ভাইবা দিতে এসেছে অবন্তী। নতুন একটা প্রজেক্টের জন্য লোক নিচ্ছে ইন্টেলিজেন্স পার্ক। পরিবারের দায়িত্ব নেয়ার জন্য এই চাকরিটা অবন্তীর ভীষণ দরকার। ওর ভালোবাসার মানুষটা ওকে না ঠকালে এই চাকরিটার দরকার পড়ত না। মাঝে মাঝে অবন্তীর এখনও মনে হয় তুষারকে অপমান করার শাস্তি স্বরূপ ওর এই পরিণতি। সামনাসামনি কখনো দেখা হলে হাত জোর করে ক্ষমা চেয়ে নেবে ও। ভাইবা শেষে রিক্সার অপেক্ষায় দাঁড়িয়ে আছে অবন্তী। হঠাৎ ওর চোখ পড়ে ইন্টেলিজেন্স পার্কের একটা বিলবোর্ডে, যেখানে লেখা, যোগ্যতার প্রশ্নে
কাজ নির্ধারণ করুন, ভালোবাসা নয়। ইকরামুল তুষার, এমডি ইন্টেলিজেন্স পার্ক। ইন্টেলিজেন্স পার্কে অবন্তীর চাকরিটা শেষ অবধি হয়েছিল কি না তা বলতে পারি না, তবে আমরা অনেকেই অবন্তীর মতো উপযুক্ততা দোহাই দিয়ে জীবনের সবচেয়ে উপযুক্ত মানুষটাকে হারিয়ে ফেলি, আর যার মাশুল গুনতে হয় আমাদেরকে সারাটা জীবন দিয়ে। ভালোবাসার জন্য শুধুমাত্র একটা ভালো মানুষ প্রয়োজন, যোগ্যতা কখনো ভালোবাসার মানদণ্ড হতে পারে না।